কান্দিতে মোটর বাইক নিয়ে রাস্তা পেরোনোর সময় তৃণমূলের মিছিলের সামনে চলে আসায় বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগ। গণপিটুনির ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে। ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ থেকে বিজেপির জেলা সভাপতি। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। কান্দি থানার পাশে শীতলা মন্দিরের সামনে দিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিলের সামনে এক বিএসএফ জওয়ান মোটর বাইক নিয়ে রাস্তা পেরোনোর সময় আক্রান্ত হন বলে অভিযোগ। গণপিটুনির এই ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে। অভিযোগ, ওই জওয়ানকে মিছিলের একাংশের লোক মারধর করে, তাদের বিরুদ্ধেও পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। দুপক্ষই কান্দি থানায় অভিযোগ দায়ের করেছে। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে। বিশ্বজিৎ সাহানি নামে ওই বিএসএফ জওয়ান কান্দি হাসপাতালে ভর্তি হন। আমি সিম্পল আমি নিজে কাজে গেছিলাম, কাজ থেকে রাস্তা দিয়ে আসছিলাম, তত সময় মন্দির আছে ওখানে, ওটাতে আমি সিম্পল সাইড চেয়েছি, গাড়িটা দাঁড় করালাম, ওপর তো গালাগালি হয়, এই সোজা সোজা ওখানে হাত তুলতে লাগলো। আমি ডিফেন্সের সার্ভিস করি, যেহেতু আমি নিজের কন্ট্রোল থাকতে না পারি, আমি এক দু চার ওখানে দেখে মেরেছি, ঠিক আছে। তার উপরে উপরন্ত আমার উপরে হেলমেট চাপি মাথা মেরেছে, এখানে মেরেছে, আমার এখন এখানে ব্যথা করছে। এই অ্যাক্সিডেন্টটা দেখুন, ভালো করে দেখলেন, মানে পুরোপুরি আমার মার্ডার করার প্ল্যান ছিল, পায়েও লেগেছে আমার। না না, আমি কাউকে চিনি না এখানে, আমি কোনো পার্টি পলিটিক্সে নাই, বললাম যে আমি নিজে সিম্পল সাইড চেয়েছিলাম, সাইড নিয়ে আসছিলাম। শনিবার সকালে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিএসএফ জওয়ানের ওপর তৃণমূলের এই আক্রমণের তীব্র ভাষায় নিন্দা করেছেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, একটা বিএসএফ এর জওয়ান, সে জওয়ান, সে দেশের রক্ষক, তাকে সম্মান দেওয়ার পরিবর্তে তারা প্রতিদিন ডিউটি করে ভারতবর্ষের সেই সমস্ত বিপজ্জনক এলাকায়। একটা মোটর সাইকেল করে যাচ্ছে পাশ দিয়ে কোনো তৃণমূলের নেতার খারাপ লাগতে পারে, খারাপ লাগলে তার বিরুদ্ধে অভিযোগ করাতে পারে, কিন্তু নিজের হাতে তাকে শাস্তি দিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করে আজকে সেই বিএসএফ জওয়ানটা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন কি বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? আমি যারা অপরাধী তাদের তৎক্ষণাৎ গ্রেপ্তার করা, ইমিডিয়েট গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি, এবং শুধু দাবি জানানো নয়, সেই সমস্ত অপরাধীদের যথাযোগ্য শাস্তির আমি দাবি করছি। বিজেপি মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যান আহত জওয়ানের সঙ্গে দেখা করতে। গৌরীশঙ্কর ঘোষ অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দেখুন, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা দেশ বিরোধী কাজ, ভারতে সেনা জওয়ানদেরকে অপমানিত করেছে, আক্রমণ করেছে, যারা ভারত মাতাকে প্রতিদিন প্রতিনিয়ত নিজের জীবন দিয়ে আগলে রাখছে, যারা জীবনকে উৎসর্গ করেছে দেশের জন্য, সেই সেনা জওয়ানের উপর তৃণমূলের আক্রমণ। আর এ থেকে বোঝা যায় যে এই তৃণমূল কংগ্রেস এরা দেশ বিরোধী শক্তি, দেশদ্রোহী শক্তি, এরা দেশের সেবককে সম্মান জানাতে পারে না, এরা দেশের সেবককে সম্মান জানাতে বাধ্যও নাই। এদের মূল লক্ষ্যই হচ্ছে উন্নয়নের টাকা আত্মসাত করা, লুটপাট চালানো, মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়া, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। এক কথায় তারা বাংলায় স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র চালাচ্ছে, তালিবানি শাসন চালাচ্ছে, তার প্রমাণ কাঁধিতে সেনা জওয়ানের উপর আক্রমণের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে। এই তৃণমূলকে মানুষ কখনো ভালো চোখে দেখে না। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানাচ্ছি। অন্যদিকে তৃণমূল নেতা অশোক দাস আহত বিএসএফ জওয়ান গতকাল মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেছেন, সেই সাথে তাকে মারধর করা হয়নি বলেও দাবি করেন। আমাদের প্রশ্ন যে তিনি যদি জওয়ান হন, জওয়ানের মোটর সাইকেল করে মদ্যপ অবস্থায় শহরের বুকে গাড়ি চালিয়ে
একটা আক্রমণাত্মক ভঙ্গিতে এটা কি এই ঔদ্ধত্য, এটা জওয়ানের কাছ থেকে কাম্য নয়। তাকে শুধু সরিয়ে দেওয়া হয়েছে, বিরত করা হয়েছে, তাকে জোরাত করে আমিও জোরাত করেছি, সবাই মিলে এটা করা হয়েছে। না, মারধরের কোনো ঘটনা নাই, তাকে বিরত করা হয়েছে। সেই মধ্যে সে তখন উন্মত্ত, এটা উন্মত্ত মানুষকে থামাতে গেলে যেমন করে থামাতে হয় সেটা করা হয়েছে। কোনো মারধরের উদ্দেশ্য তা ছিল না, তার উদ্দেশ্য খারাপ ছিল। যদি মদ খেয়ে থাকে ব্লাড টেস্ট করুক, ইউরিন টেস্ট করুক, আমরা ফোর্সে সার্ভিস করি, আমরা ঘর জ্বালাই বলবো চেক করুক, ওকে মদ্যপান করে থাকলে ইউরিন টেস্ট করুক, ওর ব্লাড টেস্ট করুক। মদ্যপান ওরা বলতেই পারে, বললে তো হয় না, মেডিকেল প্রুফ দেখাক যে ও মদ্যপান করে আছে, এখনো টেস্ট করাক। দাদা রাজেশ সাহানি বলেন, যেভাবে তার ভাইকে মারধর করা হয়েছে তার ন্যায় বিচার চায়। আমরা বাড়ির তিন ছেলেই দেশের জন্য লড়তে থাকি, আর এমনভাবে আমাদের প্রতি যদি অন্যায় হয় তাহলে আমরা কিভাবে তা সহ্য করব। এই মারধর করা অন্যায় হয়েছে, যারা করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত জওয়ানের দাদা রাজেশ সাহানিও। দেবী সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মিছিল যাচ্ছিল, আর আমার ভাই সাইডে যাচ্ছিল, ওকে বেধড়াক্কা মারা হয়েছে। আমরা থানাতে অভিযোগ করেছি, কালকে কোনো রকম শুনানি হয়নি থানাতে। একে যেভাবে ওরা চার পাঁচজনা মিলে সাতজনা মিলে যে ভিড়টা মেরেছে, তাদের পুরো একটা ভিডিও সবারই কাছে আছে, সোশ্যাল মিডিয়াতেও আছে, তা তাদের চেহারাগুলো আইডেন্টিফাই করে আমরা প্রশাসনের কাছে এইটুকুই অনুরোধ যে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। আমরা পুরো বাড়ির তিনটে ছেলে দেশের জন্য ইয়ে করি, লড়তে থাকি। এইভাবে যদি আমরা আমাদের এই অন্যায়টা হয় তাহলে আমরা কী করে সহ্য করব। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।